তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও তো, আমার দিন চলে যাচ্ছে, তো জানোই রোজগার মতো সকালে এসি, ওদেরকে পড়িয়েছি যা করি, আর এই যে ঠাকুর ভোগটাও দিয়ে নিয়েছি, দেখো এই মাত্র দিলাম। এই দেখো বন্ধুরা, একটা জিনিস দেখায়, এই যে আসনগুলো দেখছো, এগুলো আমার মা করেছে, খুব সুন্দর তাই না বলো? দেখ চলো, আর জানোই তো আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আমার পুচকু বরটাকে একটা সুন্দর মালা পরাবো। তো চলো তোমরাও দেখতে থাকো, তারা ফোনটা তার আগে রাখি। হ্যাঁ দেখতে পাচ্ছ তো, আর একটু মুছে দিই। ভালোবাসি তোমায় ভালোবেসে যাব, জনম জনমে সাথী হব। ভালোবাসি তোমায় ভালোবেসে যাব, জনম জনমে সাথী হব। হব তো বলো। যাই হোক, বলি আমি কাঁদবো না, তাও আমার চোখ দিয়ে জল চলে আসে জানো। এই দেখো এই গাঁদা ফুলগুলো আমাদের গাছেই হয়েছে, ঠিক আছে? জানো তো এ বছরে পুরো না একদম ফুলের প্রতি তো যত্ন করিনি গাছের প্রতি, কারণ কি এরকম একটা অবস্থা হয়েছিল, তো তার জন্যে গাছের প্রতি কোনো যত্ন নেওয়া হয়নি। তো এ বছর দেখো এরকম চুটকি ফুল হয়েছে, আর গাঁদাগুলো, এই গাছের বল শক্তি খুবই কম, আর একটা গাছ খুবই ঝাঁকড়া হয়েছে, তা তাতে বেশ ভালোই কুড়িয়েছে, এখনও ফুল ধরেনি। এগুলো সেরকম ছোট্ট ছোট্ট গাছের, এরকম ছোট ছোট গাছে ফুল হয়েছে। যাই হোক, এই তিনটে ফুল তুলেছি, আর ঠাকুর ঘরেও দিয়েছি, আর ওকে দিই। মালা আগে আমি পরে নেবো। আমার পুষ্কুবর তো আমার দেব ঠাকুর, আমার তো দেবতা, দইটু আমার ছোট্ট বর। হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই, সরি দাঁড়াও বলছি এক মিনিট, এটাকে ঠিক করে দিই। সকালে এসেই না আগে অনেক কেঁদে নিয়েছি, আজকে রোজই কাঁদতে, বেশ কাঁদতে বেশ ভালোই লাগে জানো, কাঁদলে অনেকটা আমি হালকা হই, তাই কাঁদতে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ তোমাদের মধ্যে যেটা বলছিলাম, তোমাদের মধ্যে অনেকেই বললো যে তোমার পুচকু বর, আমি ওকে পুচকু বর বলি, তোমরাও বলবে, ঠিক বলেছো, খুব ভালো বলেছো, সত্যি তো আমার পুচকু বর। তো চলো এবার দেব সন্দেশ। কি মিষ্টি নিয়ে এসেছে বাবা আজকে জানি না। হেলে দিচ্ছ কেন? কত সুন্দর করে দিয়েছি, পছন্দ হয়নি নাকি? বোম মাস ছিল। দেখো আজকে আবার কি মিষ্টি নিয়ে এসেছে, আজকে আপেল মিষ্টি নিয়ে এসে বাবা, আপেল সন্ধে চেনে যে গুপ গুপ করে খেয়ে নাও বা, আমি মিষ্টিটা খুব সুন্দর, তো ও সবাই মিষ্টি খাই না, ও মিষ্টি খেতে ভালোবাসতো। যাই হোক, কী সুন্দর দেখতে না মিষ্টিটা, হাম করে খেয়ে নাও। যাই হোক দাঁড়াও একটু ফোনটাকে একটু ঘুরিয়ে, এবার ঠিক আছে। তো কি যেন বলে, হ্যাঁ সকালে এসেই আগে ফার্স্ট টাইম একটু কেঁদে নিয়েছি, এই হাতটা ওখানে পড়ে গেল। কারণ কি কাঁদতে আমার বেশ ভালোই লাগে,
কাঁদতে বেশ ভালোই লাগে জানো, কাঁদলে না অনেকটাই হালকা হওয়া যায়। আর আমার তো কান্নার জন্যই রেখে গেছে, কাঁদতে আমার সারা জীবনই হবে। আর কি বলবো, আর কি যেন একটা বলবো বলে ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ, কাল তো আমি বাড়িতে, কালকে এই বাড়িতে আমার আসতে একটু দেরি হবে জানো বন্ধুরা। তার কারণ কি, কালকে ওই দাদা বৈষ্ণব সেবা দেবে, ওই জন্য তো ওখানে একটু থাকবো, তোমাদেরকেও দেখাবো, তো একটু কালকে এই বাড়ি দেরি করে আসবো। আর হচ্ছে আজকে না বাবার সাথে আমার একটুখানি ঝামেলা হয়ে গেছিলো, মানে একটু বাবা না কোনো জিনিস দেখে না, চোখের সামনেই চশমা থেকে দেখে না, ফোন করেছে আমাকে সকালবেলা, এমনি আমার মন টন ভালো নেই, তুমি কোথায় রাখো জিনিসপত্র, হাতের নাগালে পাই না। আমি বলছি একটু দেখো, মানে একটু খুঁজবে না, একটুও খুঁজবে না, আমি চোখের সামনেই রেখে দিয়েছি শোকেসের মধ্যে, খোঁজে নি। উনি খুঁজছে চশমার বাক্স, আর চশমাওয়ালা কী করেছে, একটা প্যাকেটের মধ্যে দিয়েছে, আর সেটা তো আমাকে জিজ্ঞাসা করবে। আর কালকে আমার বলতেও মনে নেই যে ওনার চশমাটা দিয়ে গেছে। যাই হোক, বাবার সাথে একটু আমার সকালবেলা একটু ইয়ে হয়ে গেছে। আমি তুমি আমার সাথে একদম কথা বলবে না, যাও আমি তোমার সাথে একদম কথা বলবো না, রাগ হয়েছে আমার, ঠিক আছে, ভালো লাগে না একে খুব জানো, তুমি থাকলে বুঝতে পারত। আর ওর ও না আমার আর আমার বাবার, মানে আমার আর ওর বাবার যখন মানে ঝামেলা হতো, ঝামেলা বলতে খুঁটিনাটি হয় জানোই তো, সব সংসারেই হয়, আমারও আমাদেরও হতো, মানে কি আমার বাবার কাজ না আমার ঠিকঠাক পছন্দ হতো না, মানে বাবা ওই বিছানায় উঠবে একটু পাটা মুছে উঠবে না, এই নিয়ে আমি খিটির খিটির করতাম, ঠিক আছে। আর ও থাকলে ওরম বলবে, বাবা ও বাচ্চা মেয়ে, বাচ্চা মানুষ, তুমি ওর সঙ্গে কেন লাগো বাবা, শ্বশুরকে বলবে ও, ঠিক আছে। ও সবসময় আমার সাপোর্টেই কথা বলতো, ঠিক আছে, আর জানে ভুলটাই ওনার, তাই জন্যে কথা বলতো এরকম করে। যাই হোক, আমার শ্বশুর তখন চুপচাপ থাকতো। তো আজকে তো আর আমার বলার, আমার হয়ে বলার আর কেউ নেই, বাবা তো আমার উপরে হাম 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 করে কতগুলো কথা বলে দিল, সরি, ঠিক আছে বলুক, আমিও রেগে রেগে গিয়ে বলেছি, তুমি আমাকে একদম আমার সঙ্গে ফোনে আমার ফোন করার দরকার নেই, আমাকে একদম আমার সাথে কথা বলবে না, যাও বলে আমি ফোনটা কেটে দিয়েছি। দুপুরবেলা ফোন করবে কেনে, ফোন করে বলে কিরে মা কী করছিস জিজ্ঞাসা করবে, আজকে আমি ফোন ধরবো না, আমার খুব রাগ হয়েছে, কোনো জিনিস একটা খোঁজে না। যাই হোক, তো ওরকম চলতেই থাকে, কিন্তু বাবা আমাকে খুব ভালোবাসে, আমিও বাবাকে খুব ভালোবাসি, ঠিক আছে। দেখো আমারও তো আর কেউ নেই, আর ওনারও আর কেউ নেই, ওনার থেকেও ওনার নেই না, ওনার আছে, আজ হয়তো অভিমান করে বলছে বড় ছেলের কাছে যাবে না, কাল চলেও যেতে পারে, জানি না, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তবে উনি খালি একটা কথাই বলে, যে বাড়ি থেকে আমাদের বের করে দিয়েছে, আমাকে আমার ছেলেকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে বাড়িতে আমি আর যাব না, কিন্তু জানি না যেতেও পারে। যাই হোক, সেটা তো তার বড় ছেলে, প্রথম সন্তান, দেখো সন্তানরা তো ভুল করেই। তবে আমি কোনোদিনই বাধা, একেও দাদার সাথে কথা বলতে আমি কোনোদিনও বাধা দিইনি, সত্যিকারের কথা, আর সেরকম আমার কোনো ইচ্ছেও নেই, গেলে যাবে। যাই হোক, তো চলে, আমারও তো দিন এইভাবেই যেন কেটে যায়, খুব তাড়াতাড়ি যেন আমারও মৃত্যুটা হয়ে যায়, এইটাই ভগবানের কাছে আমি সবসময় দিন রাত কামনা করি, যে আমাকেই তাড়াতাড়ি একটু নিয়ে নাও, আর কারণ কি আমার একদম ভালো লাগে না এই, সত্যি একদম, মানে আমার বেঁচে থাকা শুধু আমার মায়ের জন্য না, আমি হেরে যাচ্ছি জানো বন্ধুরা, শুধু আমার মায়ের জন্য। যাই হোক, আর ভিডিওটা বড় করবো না, হ্যাঁ, তো কালকে আমি তোমাদেরকে দেখাবো দাদা বৈষ্ণব সেবা দেবে, কত মানুষ কালকে আসবে দাদার বাড়িতে, তো কাল তোমাদেরকে সবটাই দেখাবো, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবেন। আর ভালো কথা জানো তো, আমার এত ভিউজ কমছে কেন আমি তো বুঝতে পারছি না, তারপর আমার সাবস্ক্রাইবারও কমে গেল, আমার একটু ভালো লাগছে না, কিন্তু খুব মন খারাপ করছে আমার, আমি ফের কিন্তু কাঁদবো, তাহলে তোমরা আমার একটুও ভালোবাসো না, আমার ভিডিও দেখছো না নাকি, বলো না ওদেরকে। যাই হোক, আমার ভিডিও দেখতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।